বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো মিজান ম্যাট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা আমি আজকে তোমাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব সেটা হচ্ছে পঞ্চম শ্রেণী বা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 2019 এর শিক্ষার্থীদের জন্য ইংরেজি বিষয়ের নয় নং প্রশ্ন নয় নং প্রশ্নে আমাদের আসে ডাবলিউএইচ কোয়েশ্চেন গঠন গত ক্লাসে আমরা এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি আজকে আমরা প্র্যাকটিস করব আজকে স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে সরাসরি ডাবলিউএইচ কোয়েশ্চেন গঠন করব। শিক্ষার্থী বন্ধুরা যারা এক নম্বর ভিডিওটি দেখি বা গত লেসনটি দেখনি আমি এই ভিডিওর নিচে লিংক দিয়ে দিচ্ছি তোমরা সেটা দেখে নিও তাহলে প্র্যাকটিস করতে তোমাদের সুবিধা হবে চলো শুরু করি শিক্ষার্থী বন্ধুরা আমরা গত ক্লাসে ডাবলিউএইচ কোশ্চেন গঠন করার চারটি নিয়ম শিখেছিলাম চলো আমরা এক নজরে সেই নিয়মগুলি একটু দেখে নেই তাহলে আমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে তাছাড়া গত ক্লাসে আমাদের দু একটি পয়েন্ট মিস হয়েছিল সেগুলি সম্পর্কে আমি একটু আলোচনা করব নিয়ম একে ছিল প্রথমে একটি ডাব্লিউ এইচ ওয়ার্ড বসবে তারপর অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার শেল শুড উইল উড হ্যাজ হ্যাভ হ্যাড ক্যান কুড মে মাইট এই ওয়ার্ডগুলোর যে কোনো একটি বসবে এগুলিকে বলে অক্সেলারি বা হেল্পিক ভার তারপর বসবে সাবজেক্ট তারপর মূল ভাব তারপর অন্য কোনো ওয়ার্ড থাকলে সেটা বসবে তারপর প্রশ্নমোধক চিহ্ন বসবে আমরা আরও বলেছিলাম যে সাবজেক্টের পরিবর্তন হবে নাকি হ্যাঁ কিছু কিছু সাবজেক্টের পরিবর্তন হবে যেমন আই বা উই থাকলে ইউ এবং মাই মি আস থাকলে ইউর হবে তারপর নিয়ম প্রথমে একটি ডাবলিউএইচ ওয়ার্ড বলবে তারপর টু পাস ডিড বলবে তারপর সাবজেক্ট বলবে মূল ভার বলবে অন্য কোনো ওয়ার্ড থাকলে সেটা বলবে। তারপর প্রশ্নবোধক চিহ্ন বসবে এখন কখন ডু বসাবো কখন ডাক বসাবো কখন ডিট বসাবো যদি সেন্টেন্সের মূল প্রেজেন্ট রূপ থাকে এবং তার সাথে যদি কোনো এস বা এস না থাকে তাহলে ডু বসাবো আর সেন্টেন্সের মূল ভাবটি যদি প্রেজেন্ট রূপে থাকে আর তার সাথে এস বা এস থাকে তাহলে বসাবো আর যখন ডাল বসাবো তখন মূল ভার্বের এস বাই এস উঠে যাবে আর যদি সেন্টেন্সের মূল ভার্ভটি পাস্ট রূপে থাকে তাহলে ডিট বসাবো আর যখন ডিট বসাবো তখন মূল ভার্ভটি প্রেজেন্ট রূপ হয়ে যাবে তারপর সাবজেক্ট মূল ভার্ব অন্য কোনো আর্থ থাকলে সেটা বসাবো তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন বসাব নাম্বার তিন বা নিয়ম তিন একটা হু বা কখন হু বা যখন সাবজেক্টের পরিবর্তে আমরা ওয়ার্ড বসাবো তখন হু অথবা হোয়াট বসাবো তারপর মেনবার বসাবো এখানে কোন বসবে না অথবা সেন্টেন্সে ভাবটি যেভাবে থাকবে সহ যদি থাকে হুবহু সেই লিখে তারপর সাবজেক্ট তারপর অন্য কোনো ওয়ার্ড তারপর প্রশ্ন মতো চিহ্ন দিব এখন প্রশ্ন হচ্ছে কখন হু বসাবো এবং কখন বসাবো সাবজেক্টটি যদি ব্যক্তি হয় তাহলে হু বসবে আর সাবজেক্টটি যদি বস্তু হয় তাহলে ওয়ার্ড বসবে চার নম্বর নিয়ম বয়স জিজ্ঞেস করতে হাউ ওল সংখ্যা জিজ্ঞেস করতে হাও মিনি হাও মিনিটা ডট মানে একটা শব্দ বলবে কোন শব্দ বলবে সেন্টেন্সে যার সংখ্যা জানতে চাইবে যেমন হাও মেনি প্যান্স হাউ মেনি বুকস তারপর হাউ মাছ পরিমাণ জানতে চাইলে হাও মাছ how much এর পর একটা শব্দ বলবে কোন শব্দ বলবে সেন্টেন্সে যার পরিমাণ জানতে চাইবে সেটাই বলবে যেমন হাউ মাছ মিল্ক হাউ মাছ ওয়েল হাউ মাচ মানি তারপর এখানে অক্সেলারি বার্ব অর্থাৎ এক নম্বর নিয়মে উল্লেখিত যে অক্সেলারি বার্ব আছে তার যে কোনো একটি বলবে আর দুই নম্বর নিয়মে উল্লেখিত এ তিনটি অক্সেলারি বার্ব ডু ডাস ডিড এদের এদের যে কোনো একটি বলবে তারপর সাবজেক্ট মেইন ভার্ব অন্য কোনো ওয়ার্ড থাকলে সেটা বলবে তারপর প্রশ্নবোধের চিহ্ন বলবে তাহলে আমরা নিয়মগুলো একটু দেখে নিলাম এবার সরাসরি প্র্যাকটিসে চলে যাই পিএসসি বা প্যাক এক্সামিনেশন টু থাউজেন্ড সেভেন্টিন অ্যান্ড টু গত দুই বছরে যে প্রশ্নগুলি এসেছিল সেগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো অথবা প্র্যাকটিস করবো প্রথমে প্রশ্নটি একটু পড়ে নেই মেক ডাবলিউ এইচ কোয়েশ্চেন ফ্রম দ্য গিভেন সেন্টেন্সেস উইথ হু ওয়ার্ড ওয়েন ওয়ার ওয়াই হুইচ অ্যান্ড হাউ ইউজিং দি আন্ডারলাইন্ড ওয়ার্ড অর ওয়ার্ডস আন্ডারলাইন কৃত ওয়ার্ড অথবা ব্যবহার করে কোয়েশ্চেন গঠন করো নাম্বার সীমা গেটস ইটস করোমা এভরিডে সীমা প্রতিদিন ফলমূল খায় কে প্রতিদিন ফলমূল খায় সীমা তাহলে সীমা একটি সাবজেক্ট এবং সীমা হচ্ছে ব্যক্তি তাই এখানে প্রথমে হু বসালাম হু বসল তারপর মূল বসবে আমরা এটা নম্বর নিয়মে তিন করলাম আমরা বলেছিলাম যখন সাবজেক্টটি ব্যক্তি হবে তখন হু বসবে আর মেন ভাব সরাসরি বসবে এখানে কোনো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বসবে না এবার নাম্বার 2 মারিয়া ইজ হ্যাপি মারিয়া সুখী এটো তিন নম্বর নিয়ম মারিয়া একজন ব্যক্তি এবং এটা হচ্ছে সাবজেক্ট তাই হু বসাবো হু ইজ হ্যাপি হু ইজ হ্যাপি তারপর একই নিয়ম মারিয়া গেটস আপ আর্লি হু গেটস আপ ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাই হু ভিজিটেড সীমা লাস্ট নাই এ ড্রেস মেকার হু ইজ ইন ক্লাস ফাইভ এই নাম্বার ওয়ান থেকে সিক্স পর্যন্ত প্রত্যেকটা হচ্ছে সাবজেক্ট এবং ব্যক্তি তাই আমরা হু বসিয়ে ডাবলএ কোয়েশ্চেন গঠন করলাম এবার দেখো সাত এবং আট নম্বর নিয়মটা আইসক্রিম ইজ ডেলিস ফুড আইসক্রিম একটি সুস্বাদু খাদ্য এখানে আইসক্রিম হচ্ছে সাবজেক্ট এবং আইসক্রিম হচ্ছে বস্তু তাই এখানে কি বসবে হোয়াট ওয়াট ইজ ডেলিশাস ফুড ওয়াট ইজ ডেলিশাস ফুড তারপর নাম্বার এইট মিল্ক ইজ এ গুড ফুড দুধ একটি ভালো খাবার মিল্ক একটি সাবজেক্ট এবং মিল্ক হচ্ছে বস্তু তাই বুঝবে গুড ফুড ইজ এ গুড ফুড এবার আসো আমরা এক নম্বর এবং দুই নম্বর নিয়ম অনুযায়ী কিছু প্র্যাকটিস করি নাম্বার নাইন ইজ নেম ইজ শুভ তার নাম শুভ তার নাম কি তাহলে কি ইংরেজি হচ্ছে হোয়ার্ড প্রথমে হোয়ার্ড বসাইলাম তারপর এই অক্সেলারি ভার্ব ইজ তারপর সাবজেক্ট হিজ নেম ওয়ার্ড ইজ হিজ নেম তারপর নাম্বার টেন হি গ্রোজ ক্রপস সে শস্য জর্মায় সে কি জন্মায় ক্রপস তাহলে ক্রপস এর পরিবর্তে ওয়ার্ড বসাইলাম তারপর দেখো এখানে মূল ভাবটি প্রেজেন্ট ফর্মে আছে এবং তার সাথে এস আছে তাহলে আমরা নিয়ম অনুযায়ী এখানে একটা ডাজ বসাবো বসাইলাম ডাস তারপর সাবজেক্ট হি তারপর ভার্ব গ্রো এখানে ছিল গ্রোস কিন্তু এখানে লেখলাম গ্রো কেন কারণ আমরা এখানে ডাক বসিয়েছি তাই মূল ভার্ভের উঠে যাবে তিন নম্বর নাম্বার ইলেভেন রাজু লাইকস টিচিং রাজু শিক্ষকতা পছন্দ করে রাজু কি পছন্দ করে হোয়াট ওয়াট লাইকস এখানে লাইকস আছে তাই এখানে ডাজ বসবে হোয়াট ডাজ রাজু লাইক তাহলে নাম্বার টেন নাম্বার ইলেভেন নাম্বার টুয়েলভ একই রকম হি প্লেস ক্রিকেট হোয়াট ডাস হি প্লে এখানে দেখো যদি প্রশ্নটা রকম আসত হি প্লে ক্রিকেট সে ক্রিকেট খেলেছিল সে কি খেলেছিল তাহলে ক্রিকেটের পরিবর্তে হোয়াট আর এখানে যেহেতু ভার পাস ফর্মে আছে তাই এখানে একটা ডিপ বলবে তারপর সাবজেক্ট তারপর মূল ভার প্লেড হয়ে যাবে প্রেজেন্ট প্লে প্লেট ডিড ই প্লে সে কি খেলেছিল তারপরে নাম্বার থার্টিনে এ দেখো কি বলেছে সি ক্যান রিড ব্রেল সে পারে পড়তে ব্রেল সে ব্রেল পড়তে পারে সে কি পড়তে পারে তাহলে কি এর ইংরেজি হয়েছে ওয়ার্ড তারপর এই যে অক্সিলারি ভার্ব ক্যান শি রিড দে গো টু স্কুল বাই বাস তারা বাস দিয়ে স্কুলে যায় তারা কিভাবে স্কুলে যায় তাহলে কিভাবে ইংরেজি হচ্ছে হাউ তারপর এখানে মূল ভাবটি দেখো প্রেজেন্ট রূপ আছে এবং তার সাথে কোনো এস বা ইয়েস নেই তাহলে কি বসাবো ডু বসাইলাম ডু তারপর সাবজেক্ট দে

ভয়ানক বা ভয়ঙ্কর দিনটি কেমন ছিল ভয়ঙ্কর তাহলে কেমন ইংরেজি কি হাউ ওয়াজ ওয়াজ দি দি ডে ডে তারপর দেখো নাম্বার ইট ওয়াজ এ ফাইন ডে ইহা ছিল চমৎকার দিন ইহা কেমন দিন ছিল চমৎকার দিন তাহলে কেমন ইংরেজি কি হাউ হাউ ওয়াজ ইট ডে কেমন ছিল ইহা দিন এটা শুনতে একটু ব্যাখাপা মনে হয় তাই ইট না বসিয়ে যদি আমরা দি বসাই তাহলে অর্থটা সুন্দর হয় হাউ ওয়াজ দি দিনটি কেমন ছিল ইট ওয়াজ এ ফাইন ডে অথবা এই সেন্টেন্সটি এইভাবেও থাকতে পারে দি ডে ওয়াজ ফাইন হাউ ওয়াজ দি ডে নাম্বার দি ওয়েদার ওয়াজ নাইস আবহাওয়া ছিল চমৎকার আবহাওয়া কেমন ছিল কেমন ইংরেজি হাউ তারপর ওয়াজ দি ওয়েদার তারপরে স্কুল বাই বাস দেটা মনে হয় আগে করেছিলাম এবার নাম্বার টু জেসিকা ইজ ফ্রম দি ইউনাইটেড কিংডম জেসিকা ইউনাইটেড কিংডম থেকে এসেছে বা জেসিকা যুক্তরাজ্য থেকে এসেছে জেসিকা কোথা হতে এসেছে তাহলে কোথা ইংরেজি ওয়্যার ওয়্যার ইজ জেসিকা ফ্রম পিপল কাম টু সোলাকিয়া পিপল আসে সোলাকিয়ায় টু সেলিব্রেট ঈদ ঈদ উদযাপন করতে জনগণ বা লোকজন কোথায় আসে ঈদ উদযাপন করতে শোলাকিয়ায় তাহলে কোথায় ইংরেজি দিছে হয়ার হয়ার ডু কেন ডু এখানে মূল ভার্বটি প্রেজেন্ট রূপ আছে এবং তার সাথে কোনো এস বা নাই তাই হয়ার পর ডু বসাইলাম তারপর সাবজেক্ট তারপর এই টু শোলাকিয়ার পরিবর্তিত হয়ার বসেছি তাহলে বাকি আছে এই ওয়ার্ডটি টু সেলিব্রেট ঈদ তারপরে দেখো নম্বর 22 দে লিভ ইন বিগ ভিলেজ তারা একটি বড় গ্রামে বাস করে তারা কোথায় বাস করে তাহলে বিগ ভিলেজের পরিবর্তে হবে আর আর ডু দে লিভ কেন ডু হলো কারণ মূল ভারটি প্রেজেন্ট রূপ এবং তার সাথে কোনো এস বা ইজ নাই তাই এখানে ডু হচ্ছে তারপরে

উইকেন্ডস তামিম ক্রিকেট খেলে সপ্তাহের শেষের দিন তামিম কখন ক্রিকেট খেলে তাহলে কখন ইংরেজি হচ্ছে পরিবর্তে বসাইলাম হয়েন তারপর ডাজ বসাইলাম কেন ডাজ বসাইলাম কারণ এটা মূল ভার প্রেজেন্ট ফর্মে আছে এবং তার সাথে অ্যাস আছে তাই এখানে ডাজ বসাইলাম হয়েন ডাস

লাস্ট মান গত মাসে কখন ভ্রমণ করেছিল তাহলে কখনের ইংরেজি কি হয়ন হয়ন ডিড এন্ডি ভিজিট কক্সেস বাজার কেন ডিড বসল এখানে এই যে দেখো মূল ভার্ট ভিজিটেড এটা পাস্ট ফর্মে আছে তাই ডিট বসাইলাম আবার ভিজিটেড হয়ে গেছে ভিজিট টোয়েন্টি সিক্স ঋতু গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং ঋতু খুব ভোরে ঘুম থেকে ওঠে ঋতু কখন ঘুম থেকে ওঠেন তাহলে কখন ইংরেজি হইসে হেন তারপর ডাস ঋতু গেট আপ কেন ডাস বসেলাম কারণ মূল ভার্বের সাথে ডাস বসেছে এই জন্য আবার মূল ভার্ভের গেটস এর হয়ে গেছে গেট আপ উই ইট টু লিভ আমরা খাই বাঁচার জন্য আমরা কেন খাই তাহলে কেন ইংরেজি হয়েছে হোয়াই কেন ডু বসলো কারণ এটা হচ্ছে কোনো ওয়াই ডু ও এখানে একটু বুল আছে ইউ ইট আমরা বলেছিলাম উই হয়ে যাবে ইউ ওয়াই ডু ইউ ইট তোমরা কেন খাও তারপরে নাম্বার টোয়েন্টি এইট দেব্রেরি টু লাইব্রেরি টু প্র্যাকটিস ইংলিশ তারা যায় লাইব্রেরিতে ইংরেজি প্র্যাকটিস করার জন্য তারা ইংরেজি প্র্যাকটিস করার জন্য লাইব্রেরিতে যায় তারা কেন যায় প্র্যাকটিস করার জন্য তাহলে কেন ইংরেজি হিসেবে ওয়াই তারপর ডু দে টু লাইব্রেরি কেন ডু হলো কারণ মূল ভার্ব হচ্ছে প্রেজেন্ট রূপ তার সাথে এস বাই এস নেই তারপর নাম্বার টোয়েন্টি শি ওয়ার্কস ইন এ ব্যাংক তিনি একটি ব্যাংকে কাজ করেন তিনি কোথায় কাজ করেন ব্যাংকে কোথায় ইংরেজি হচ্ছে হোয়ার ডাস শি ওয়ার্ক কেন ডাস হইল মূল ভার্বের সাথে এস আছে আবার যথারীতি এই এস উঠে গেছে তারপর নাম্বার থার্টি সীমা ইজ বাড়িতে সীমা কোথায় কোথায় লিংরেজি সীমা এবার চার নম্বর নিয়মে দুইটা প্র্যাকটিস করি থার্টি ওয়ান আদনান ইজ টেন ইয়ার্স ওল্ড আদনানের বয়স দশ বছর আমরা বলেছিলাম বয়স জিজ্ঞেস করতে হাউ ওল্ড তাহলে হাউ ওল্ড ইজ আদনান আদনানের বয়স কত থার্টি টু দেয়ার আর থার্টিন উপজেলাস ইন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ জেলায় তেরোটি উপজেলা আছে কতগুলো উপজেলা আছে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে তাহলে হাউ মেনি উপজেলাস হাউ মেনি উপজেলাস আর দেয়ার ইন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট তারপর হাইলাইট করে দেখো দুইটা প্র্যাকটিস করি যেমন রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার রাজু একজন ফুল টাইম ফায়ার ফাইটার কে ফুল টাইম ফায়ার ফাইটার হু হু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার এটা লেখার উদ্দেশ্য হচ্ছে এই নিচেরটা একটু বোঝার জন্য এখানে দেখো থার্টি ফোরে আছে রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার এবার কিন্তু রাজুর নিচে দাগ নেই এবার আছে ফুল টাইম ফায়ার ফাইটার নিচে রাজু একজন ফুল টাইম ফায়ার ফাইটার তাহলে হোয়াট কি কারো পেশা জিজ্ঞেস করতে আমরা হোয়াট ইজ হি হোয়াট শি হোয়াট ইজ রাজু তাহলে পেশা জিজ্ঞেস করতে আমরা হোয়াট দিয়ে ব্যবহার করি অথবা আমরা হাউ ডু হি ডু বা হাউ হি ডু সে কি করে হাউ ডু ইউ ডু তুমি কি করো পেশা জিজ্ঞেস করতে হাউ ডু দিয়েও আমরা করি আবার হওয়ার দিয়েও করি তাহলে আমরা আজকে মোটামুটি প্র্যাকটিস করলাম তোমরা নিয়মগুলি ফলো করে আরও তোমাদের মেন বই থেকে সেন্টেন্স নিয়ে তোমরা প্র্যাকটিস করবে তাহলে আশা করি তোমরা ডাব্লিউএইচ কোশ্চেন কোশ্চেনে দশ নাম্বার পুরাই পাবে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই লেশনটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সর্বোপরি সাবস্ক্রাইব করো আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই সবাইকে আবারও ধন্যবাদ